আপনার হাতটা খুব ভালো, খুব পরিষ্কার হাত। এখন থেকে দুই বছর পরে আপনার একটা বিরাট সুযোগ আসবে, সেই সুযোগটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার দারুণভাবে আর্থিক সচ্ছলতা আসবে। আপনার আয়ুরেখা খুব দীর্ঘ। আপনার বয়স কত? 58 বছর। কমপক্ষে 95 বছর বাঁচবেন। কি বলছেন, 95? হ্যাঁ 95। আমার বয়স 70, আমি এখনো স্ত্রী সহবাস করছি। আপনি কে? আপনার হাতে কেন ঢুকালেন কেন? যান সিরিয়ালে, যান সিরিয়াল আসেন। এই হাতের কোনো সিরিয়াল লাগে না। আপনি কে? ইয়ে আপনি সরেন। আরে ভাই যান না, আপনি যান তো ভাই, কিছু মনে করেন না। আপনি যান, আপনি যান। পরিচয় দিলে অবশ্যই চিনবেন, পরিচয় পরে দিব। হাত দেখাবেন? দেখামু, তবে আমারটা না, আপনার হাতটা। আপনার কথা বলতো তো বাবা, আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন, আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যৎবাণী করেন, আপনি নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো। এখন থেকে 2 মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো ফাঁড়া আছে কিনা। মানে আপনি কি কইতেছেন? আপনি তো সামনে পিছনে সবটাই কইতে পারেন। দেখেন তো, 22 বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিওনের চাকরি করতেন, 22 বছর আগে, তখন আপনার উপরে যে শনি গ্রহটা আশ্রয় করছিল সেইটা এখন কোথায় অবস্থান করতেছে? পিওনের চাকরি 22 বছর আগের সেই শনি গ্রহটা আপনার সামনে কিনা? বাবা আমি তো আপনার কথা বলতে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, লাল মিয়া নামে একটা লোক ছিল, হ্যাঁ, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছিল। তার একটা ছেলে ছিল বাচ্চা, তারে দিয়া পান আনতে পাঠাইয়া তার মায়েরে ভিতরের বড় সাহেবের ঘরে পাঠাইছিলেন। আপনার মনে আছে? আপনি তারে এই জায়গায় ধরছিলেন, মনে আছে? না বাবা, এইসব আমি না বাবা। তারপর এইভাবে মুখ দেখা ধরছিলেন, আপনার মনে আছে? কাঙ্কির পোলার তরে আমি খুঁজে বেড়াইতেছি। শোরের বাচ্চা, 22 বছরের যন্ত্রণা তুই বুঝবি না। আমার আম্মা যান 22 বছর আমার সাথে কথা কয় না, শোরের বাচ্চা। বাবা বাবা